মেয়েদের ঘর সাজানোর প্রতি অনেক লোভ দেয় না আর এই ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় সব কিছু আমাদের কিনে ফেলতে মন চায় কিন্তু প্রয়োজনীয় জিনিস ছাড়া আমাদের কেনাও উচিত না আমার বিয়ের চার বছর হবে সামনে কিন্তু আমার কাছের জিনিস রাখার মতো কোনো ক্যাবিনেট নাই আমি কিনি নাই কারণ বাসা শিফটিংয়ের ঝামেলার কারণে আমি আসলে কিনতে চাই না কারণ এই জিনিসগুলা বাসা শিফটিংয়ের সময় অনেক বেশি নষ্ট হয় আর আমার বিয়েতে যেই গিফটগুলো উঠছিল সেগুলো আমি এখন পর্যন্ত আনবক্স করি নাই আর সেগুলোর যে অবস্থা তেলাপোকা পোকা বাসা বেঁধে এখন না কিনে পারলাম না তাই আমরা ওই দিন চলে গেছিলাম একটা ছোটোখাটো বাফেট কেবিনেট নিতে প্রতি মাসে আমি একটু একটু করে টাকা জমা করি আর সেটা থেকেই আমি আজকে এই প্রোডাক্টটা কিনব রাজশাহীর নন ব্র্যান্ডের মানে দোকানগুলাতে খুব একটা ভালো কালেকশন ছিল না যেটা ছিল আমি সেটার মধ্যে কাস্টমাইজ করে অর্ডার করছি আর এই যে গতকাল আমার এই প্রোডাক্টটা বাসায় চলে আসছে কেমন হয়েছে বলেন তো আমার তো ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই লাগছে যেহেতু ভাড়া বাসায় থাকি তাই অত আহামরি বড় সড়ো কিছু কিনি নাই ছোটোখাটোর মধ্যেই নেওয়ার চেষ্টা করছি এখন দেখার পালা এটা টেকে কতদিন আসলে কারণ আমার বাসায় তো আছে একজন কবে যে একটা আসার মারবে